আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব। আমরা ভ্যাকসিন নিতে গেছিলাম কলকাতায়, সো সেই ব্লগটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। খুব ছোট্ট একটা ব্লগ, তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়ি, আজকের এই ছোট্ট ব্লগটা আমরা দেখে ফেলি। আমরা বারাসাত স্টেশন থেকে ট্রেনে গেছিলাম, তখন স্টাফ স্পেশালিস্ট ট্রেনগুলো চলছিল, মিন্স সবার জন্য ট্রেনটা অ্যাভেলেবেল ছিল না। তো সেই টাইমে আমরা ট্রেনে করে গেছিলাম, অ্যাকচুয়ালি আমরা শিয়ালদায় গেছিলাম বিআরসিং হসপিটালে। এটা অলরেডি আমরা তখন শিয়ালদায় ঢুকে পড়েছি, স্টেশন কিন্তু একদমই ফাঁকা ছিল, খুব এমন ভিড় কিন্তু ছিল না, আর এই সাইডটা তো পুরোটাই ফাঁকা ছিল। এরকম করতে করতে এক ঘন্টার মধ্যেই আমরা বারাসাত থেকে শিয়ালদায় পৌঁছে গেছিলাম, স্টেশনেও ঢুকে পড়েছি। নাও ট্রেন থেকে নামবো এবং তারপরে যতটুকু শেয়ার করতে পারবো আপনাদের সাথে শেয়ার করবো। শিয়ালদা স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি, এখান থেকে মোটামুটি 3-4 মিনিট মতো হাঁটলেই হচ্ছে হসপিটাল। হসপিটালেও আমরা চলে এসেছি, ওইখানে আমার জন্ম হচ্ছে, অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব ফ্রেশ একটা অ্যাটমসফিয়ার কাজ করে এখানে, এবং খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এবং এদের প্রত্যেকটা স্টাফ এবং ডক্টরসরা প্রতিটা পেশেন্টসদের সঙ্গে এবং যারা এখানে ভিজিট করে তাদের প্রত্যেকের সাথেই খুবই কিন্তু জেন্টল বিহেভ করে, এই জিনিসটাও আমার খুবই ভালো লাগে। আমি জাস্ট পুরো হসপিটালটার লুকসটা একবার দেখিয়ে নিচ্ছি। এটা পুরোটা অ্যাকচুয়ালি এটা আরও একটু বড়, একটা বিল্ডিং আমি শ্যুট করতে পারিনি বিকজ ওদিকটায় যাওয়া বারণ ছিল, ওটা কোভিড সেন্টার ছিল, তো ওই জন্য করে আমি ওই বিল্ডিংটা শ্যুট করতে পারিনি। আমি জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই শ্যুট করতে পেরেছি। এবং এরপরে ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনেশন নিতে চলে গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি এটা জুলাই মাসে গেছিলাম, আমার এই ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে, তারপরেও আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো শেয়ার করে এখন আমরা ওয়েট করছি যে কখন আমাদের টাইম আসবে। লাইনগুলো ছিল এবং খুব সুন্দরভাবে মেনটেন করছিল পুলিশ যারা ছিল ওখানে আশেপাশে। অলরেডি আমরা ভিতরে এন্টার করে গেছি এবং প্রত্যেকের হাতে একটা করে পেজ দিয়েছিল জাস্ট কয়েকটা জিনিস ফিল আপ করার জন্য করে। আমরা জুলাই মাসে গেছিলাম, তো ভিতরে এন্ট্রি করে নিয়েছি, অ্যান্ড এখানে যে সমস্ত নার্সগুলো ছিল ওদের হাত এবং মানে ভ্যাকসিন দেওয়ার যে প্র্যাকটিসটা সেটা প্রচণ্ড ভালো ছিল, যার ফলে কিন্তু একটুও ব্যথা হয়নি এবং বোঝাই যায়নি যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো অলরেডি সেটা ডান হয়ে গেছিলো, এবার আমরা হসপিটাল থেকে বার হয়ে যাচ্ছি। তো আমরা আবার স্টেশনে চলে এসেছি এবং ট্রেন টাইম ছিল হচ্ছে 1:30 দুপুরবেলা, তো আমরা সেই জন্য করে অলরেডি তখন পৌঁছে গেছিলাম এবং স্টেশনে গিয়ে দেখলাম যে ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। খুব ছোট্ট একটা ব্লগ ছিল, কিন্তু তারপরেও আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে, ওই জন্য করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু ভ্যাকসিনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো ফাইনালি ভ্যাকসিন ডান এবং আমি আর আমার মা গেছিলাম, আমার পাপার অ্যাকচুয়ালি আগেই নেওয়া হয়ে গেছিলো, তো আমরা দুজন বাকি ছিলাম, আমরা দুজন গেছিলাম। সেদিনের জার্নিটা ছোটো ছিল, খুব এমন লাগেনি ভ্যাকসিন নিতে, কিন্তু একটু এনজয় হয়েছিল বিকজ অনেকদিন পরেই বাইরে বার হয়েছিলাম হিসেব মতো। তো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটি দেখার জন্য করে থ্যাংক ইউ সো মাচ।